ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়িতে ব্লুটুথ কানেকশন করতে হয়, আপনার মোবাইলের সাথে ব্লুটুথ কিভাবে কানেকশন করবেন, আজ সেই টিপসটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন আছি একটি ল্যান্ড ক্রুজার গাড়িতে। তো টয়োটার মোটামুটি সবগুলা সেটই এরকম, ফাংশন মোটামুটি সবগুলাতেই এরকম। আপনারা যারা টয়োটা গাড়ি চালান তারা ইতিমধ্যেই হয়তো ডিসপ্লেটি দেখে বুঝতে পারছেন যে এটা টয়োটার সেট ব্লুটুথ ডিভাইস। এখান থেকে আপনার মোবাইল কানেকশন করতে পারবেন, ইচ্ছে করলে পেন ড্রাইভ দিয়ে গান শুনতে পারবেন, হ্যাঁ ইউএসবি দিয়ে শুনতে পারবেন, আরও অনেক ফাংশন আছে। তবে আমি আজ এত কিছু দেখাবো না, আজ দেখাবো কীভাবে মোবাইলের সাথে আপনি এই কানেকশন দিবেন। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমরা এখানে কানেক্টে যাব। কানেক্ট, এই যে এখানে দেখেন, এখানে কানেক্ট সোর্স আছে, আমরা এখানে কি করব, কানেক্ট দিব। অলরেডি এটা ব্লুটুথ মোডে আছে, দেখুন এখানে অনেকগুলো মোড আছে, যেমন FM, ব্লুটুথ, হ্যাঁ এখানে এই যে এবি আছে, অক্স আছে। তো আমরা এইগুলো দেখাবো না, আমরা আজ দেখাবো ব্লুটুথ, ব্লুটুথ কানেকশন। তো ব্লুটুথ কানেকশনে এখানে প্রথমে আমাদেরকে কানেক্ট করতে হবে, এখানে কানেক্টে দিলাম। এখন অ্যাড নিউ দিতে হবে, অ্যাড নিউতে দিলে এখন দেখুন এখানে সম্ভবত পাঁচটার বেশি আছে ডিভাইস, এই জন্য একটা ডিলিট করার জন্য বলতেছে। এখন আমরা একটা ডিলিট করব, ইএসএ দিলে এখানে একটা ডিলিট করার অপশন দিবে, এখানে থেকে আমরা একটা ডিলিট করে দিলাম, ইয়েস রিমুভ করে দিলাম, বাস। এখন আমাদের নতুন যে আমার হাতে যে মোবাইলটা আছে, এই এই মোবাইলটার এখন এটা কানেকশন করব আমরা, এই মোবাইলটা এখন কানেকশন করব, ঠিক আছে? এই মোবাইলটা দেখুন আমরা কানেকশন করব, তো বন্ধুরা দেখুন এই মোবাইলটা কানেকশন করতে হলে প্রথমে কি করতে হবে, এই মোবাইলটার ব্লুটুথ অন করতে হবে। এখন এই যে ব্লুটুথ যদি আমি অন করি, দেখুন এখানে ব্লুটুথ আছে, এটা তো আপনারা জানেন, এই যে ব্লুটুথে ক্লিক করলাম, এই যে ব্লুটুথ অন করলাম, ঠিক আছে? এখন দেখুন এই গাড়ির সাথে এটা অটোমেটিক পাবে, দেখুন এই গাড়ির সাথে এটা ব্লুটুথ আমি অন করছি, দেখুন এখানে অন করছি, এই যে দেখুন কার মাল্টিমিডিয়া, এই গাড়ির যে ব্লুটুথ ডিভাইসটা এখানে শো করছে, আমি এখানে দিলেই দেখুন পেয়ারিং হবে, দেখুন ও দেখুন এই পেয়ার, দেখুন পেয়ার এসেছে, এই পেয়ার এসেছে। এখন আমি এখানে পেয়ার দিলে দেখুন পেয়ার হয়ে যাবে, দেখুন এখানে, দেখুন এখানে ব্লুটুথ কানেকশন সাকসেসফুল দেখাইছে, দেখুন এখন সাকসেসফুললি কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি এই মোবাইল থেকে, এখন আমি এই মোবাইল থেকে গান শুনবো, ঠিক আছে? দেখুন এই মোবাইল থেকে গান শুনবো, দেখুন এখান থেকে, দেখুন আমি যদি এখন গান শুনি, দেখুন 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 আমি একটা ইসলামিক গান শুনতেছি, দেখুন এটা কিন্তু মোবাইল থেকে আমার সেডে, আমার সেটে গাড়ির সেটে চলতেছে। এখন আপনি সাউন্ড যদি বাড়াইতে চান বা কমাইতে চান, সাউন্ড ফাংশনটা অবশ্য আপনার মোবাইল থেকেও বাড়াইতে পারবেন, তাছাড়া আপনার গাড়ির স্টিয়ারিং এ আপনার এটার গাড়ির সাউন্ড প্লাস মাইনাস পাবেন। এখানে দেখুন, এখানে এই যে এখানে দেখুন, এখানে দেখুন এই মাইনাস মানে সাউন্ড কমবে, আর প্লাস এখানে সাউন্ড বাড়বে, আপনি স্টিয়ারিং থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।